আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। পাট খাতে লোকসান মেনে নেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী, বিশ্ব বাজারে রপ্তানির আরো সম্ভাবনা খোঁজার আহ্বান। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি, শুক্রবার নাগাদ সব কৃত্রিম যন্ত্র খুলে দেওয়ার আশা। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার দাবি বিএনপির, মানববন্ধনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি। চকবাজারে আগুনে নিহত আরো 12 জন শনাক্ত ও মৃতদেহ হস্তান্তর, আটজনের কেমিক্যাল গুদাম কেরানীগঞ্জে স্থানান্তর। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করা সহ নানা প্রতিশ্রুতিতে ছাত্রলীগের ইশতেহার, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ছাত্র দলের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। হতাশ না হয়ে পাট খাতকে লাভজনক করার উপায় বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পাট খাতে লোকসান মেনে নেওয়া হবে না। পাট দিবসের কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, বহুমুখী ব্যবহারের পাশাপাশি দেশে বিদেশে পাট পণ্যের নতুন বাজার খুঁজে সোনালী দিন ফিরিয়ে আনতে হবে। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। পাটকে ঘিরে গড়ে ওঠা একসময়ের শক্তিশালী গ্রামীণ অর্থনীতি নানা ষড়যন্ত্রে মুখ থুবড়ে পড়ে। পাট চাষিরা নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিএনপি জামাত জোট সরকারের সময় সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় নারায়ণগঞ্জের ডান্ডি জুট মিল। 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাট শিল্পকে বাঁচাতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়, সরকারি পাটকলগুলো আবার চালু করা হয়। পাট দিবসের কর্মসূচির উদ্বোধনীতে পাট খাতের গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পাট চাষীদের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তিনি। আর আমি লোকসান করব কেন? এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। কৃষি পণ্য হিসেবে পাটজাত পণ্য একটা পণ্যদনা পাবে, পেতে পারে। আবার এটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, যেহেতু তার রপ্তানিমুখী পণ্য, সেই রপ্তানিমুখী অন্যান্য পণ্য যে পণ্যদনা পায়, পাটও সেই এবং পাটজাত পণ্য সেই পণ্যদনা পাবে। পাশাপাশি আমার দেশে প্রয়োজনে কি, চাহিদাটা কত, সেটাও আমাদেরকে বের করতে হবে এবং নতুন নতুন পণ্য আবিষ্কার করে এটাকে আমরা অবশ্যই লাভজনক করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আমি হতাশ পার্টির সাথে না, আমি সবসময় আশাবাদী। প্রধানমন্ত্রী বলেন, পাটের সামগ্রী পরিবেশ বান্ধব কৃষি পণ্য, দেশে বিদেশে পাট পণ্যের চাহিদা রয়েছে। আমরা এই পাটের থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, দেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বাড়াতে পারি, আর সেই সাথে সাথে পাটের বহুমুখী ব্যবহার আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার সুযোগ আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে সরকারি হয়তো কিছু থাকবে, কিন্তু আমি আরও বেসরকারি খাতটাকে বেশি গুরুত্ব দিতে চাই, যে বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে। আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, তো এখানে আমরা প্রণোদনা দেব, যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরও গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে পাট পণ্যের মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাট পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করেন তিনি। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। হাসপাতালের 5 সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখেছেন। সিঙ্গাপুরের চিকিৎসকদের বরাত দিয়ে সেখানে থাকা বিএসএমএমএমের চিকিৎসক আবু নাসির রিজভি জানিয়েছেন, শুক্রবারের মধ্যে মন্ত্রীর শরীরে লাগানো যন্ত্রগুলো খুলে ফেলা সম্ভব হবে। জান্নাতুল বাকিয়াকে একা রিপোর্ট। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে সকালে দেখেছেন 5 সদস্যের মেডিকেল বোর্ড। বোর্ডের প্রধান কার্ডিওলজিস্ট ফিলিপ কোহ ছাড়াও থোরাসিক সার্জন শিবাস্তু কুমার স্বামী, ইনফেকশন ডিজিজ বিশেষজ্ঞ অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ হো চি কোম এবং আইসিইউ ইনচার্জ সং কোমিং
ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক অবস্থার পর্যালোচনা করেন। ওই মেডিকেল বোর্ডের বরাত দিয়ে ওবায়দুল কাদেরের সাথে থাকা চিকিৎসক ডাক্তার রিজবি জানান, তার কিডনি সহ বিভিন্ন সংক্রমণ কমেছে। সব প্যারামিটারগুলো দিন দিন ভালো দিকে যাচ্ছে। ওনার কিডনি এখন খুবই স্টেবল আছে, ওনার ইনফেকশনের রেট অনেক কমে গেছে। তারা চিন্তা করছে আগামী দুই একদিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল মিন্সগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, ওগুলো ওনার খুলে ফেলার চিন্তা করছে। এইভাবে যদি প্রোগ্রেস করতে থাকে ওনার খুলে ফেলা আর্টিফিশিয়াল ডিভাইসগুলো খুলে ফেলার চিন্তা ভাবনা করছে। ঢাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও চিকিৎসকদের বরাত দিয়ে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন। ওনার অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে, তার অবস্থা এখন আর সংকটপূর্ণ নেই। সামান্যত কিডনিতে ইনফেকশন আছে, এছাড়া তার বাকি অর্গানগুলো এখন পর্যন্ত মোটামুটি ফাংশনাল, সবই ঠিকঠাক মতো আছে। একেবারে সুস্থ স্বাভাবিকভাবে যাতে উনি ফিরে আসতে পারেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আশা করছি সে সব মিলে হয়তো আগামী দু এক সপ্তাহের মধ্যেই আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব উনি সুস্থ অবস্থায় দেশে ফিরে আসবেন। ওবায়দুল কাদের দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। এ দাবিতে মানববন্ধনে দলের নেতারা বলেছেন তা না হলে আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা হবে। নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবিও জানিয়েছেন তারা। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচনের পর কিছুদিন নীরব থাকলেও আবারও দলের চেয়ারপারসনের মুক্তি ও চিকিৎসার দাবিতে সোচ্চার বিএনপি। সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ঘন্টার মানববন্ধন করে দলটি। এই আদালতের উপরে তাদের যে রাজনৈতিক প্রভাব, সেই কারণে সরকারের ইচ্ছাই বলবৎ থাকবে এবং তার মুক্তি করা সম্ভবপর হবে না যদি না আমরা রাজপথে আন্দোলনে আমরা সজাগ হই। মন্ত্রীরা যদি অসুস্থ হয়, বিদেশ থেকে ডাক্তার আসে এবং কিভাবে বিদেশে পাঠিয়ে দিতে হয় সেই ব্যবস্থা হয়। আর তিন তিনবারের প্রধানমন্ত্রী যে ন্যূনতম চিকিৎসা পাওয়ার যোগ্য সেই চিকিৎসাটুকু দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে হয়ে যাওয়া নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে আবারও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। দেশটিকে মুক্ত করতে বাধ্য করব এবং একটি কথা খুব পরিষ্কার বলতে চাই, এই নির্বাচন আমরা মাননীয় প্রত্যাখ্যান করেছি। আমরা পরিষ্কার করে বলছি নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে। বিএনপি নেতারা বলেছেন ভবিষ্যতে আরো শান্তিপূর্ণ কর্মসূচি দেবেন তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চকবাজারে আগুনের ঘটনায় উদ্ধার হওয়া ১২টি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত হওয়াদের মরদেহ স্বজনদের কাছে মধ্যে হস্তান্তর করা হচ্ছে। স্বজনদের সঙ্গে মৃতদেহের ডিএনএ নমুনা মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত হবার কথা জানিয়েছে সিআইডি। এখনও শনাক্ত না হওয়া ৮টি মরদেহের মধ্যে দাবিদার ২৫ জন স্বজন। দুপুরে সিআইডি কর্মকর্তা শেখ মোহাম্মদ রেজাউল হায়াত এ তথ্য নিশ্চিত করে চ্যানেল আইকে বলেন, আগে হস্তান্তর করা মরদেহের সঙ্গে কোনো ডিএনএ নমুনার গড় মিল পাওয়া গেলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। পরিচয় শনাক্ত করতে স্ত্রীর ডিএনএ নমুনার সংগ্রহকে জরুরি মনে করেন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা। ডাইরেকশনসে হলে আসলে ওয়াইফের সঙ্গে স্বামীর ডিএনএ মেলার কথা না কোনোভাবে, বাট আমরা যেটা করেছি বা যেহেতু ওয়াইফ এসছে মৃত ব্যক্তির দাবিদার হিসেবে তার সন্তানও এসছে, আমরা ওয়াইফেরটাও নিয়েছি, আমরা সন্তানেরটাও নিয়েছি। তো এই ক্ষেত্রে যেটা পজিটিভ সাইড হলো যে যদি সন্তানের সঙ্গে বাবারটা মিলে যায় এবং সন্তানের সঙ্গে মাটা মেলে, এইখানে যে প্রুফ যেটা আসবে এটা একদম ডেফিনিট এবং আরও কনক্রিট। সো এটা একটা পজিটিভ সেন্সে এটা কাজ করবে যদি ওয়াইফেরটার সঙ্গে মিলে। শনাক্ত করা মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সেখানে আছেন শ্রমিক আহমেদ। হস্তান্তর প্রক্রিয়ার শেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শ্রমিক, এ পর্যন্ত ডিএনএ শনাক্ত করা কতজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে, শেষ খবর আমাদেরকে জানান। বাড়ি
পুরান ঢাকার চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় 19টি মরদেহ স্বজনরা শনাক্ত করতে পারেনি। সেই মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল সিআইডি। সেইখান থেকে 11 জনের পরিচয় শনাক্তের পর আজ স্বজনদের খবর দেওয়া হয় এবং এর মধ্যে 8টি লাশ স্বজনরা এর মধ্যে নিয়ে গেছেন, 8টি লাশ হস্তান্তর করা হয়েছে। 3 জনের লাশ আগামীকাল সকাল 8টা থেকে ঢাকা মেডিকেলের মর্গ থেকে হস্তান্তর করা হবে। এর বাইরে বাকি যে আরও 8টি লাশ থাকবে সেগুলো ডিএনএ নমুনা আসার পর, ডিএনএ পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী সময় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনের কাছ থেকে আজ লাশ হস্তান্তরের সময় 20,000 টাকা করে স্বজনদের দেওয়া হয়েছে। তো তারানা, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আমার সর্বশেষ। শ্রমিক, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শ্রমিক আহমেদ। পুরান ঢাকার সব কেমিক্যাল গুদাম কেরানীগঞ্জের নতুন কেমিক্যাল পল্লীতে সরিয়ে নেওয়া হচ্ছে। রাজধানীতে আলোচনায় বেসরকারি শিল্প বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, পল্লী আরও বড় করতে মুন্সীগঞ্জে নতুন জমিও খোঁজা হচ্ছে। কেমিক্যাল ব্যবসায়ীরা বলেছেন তারা অভিযানের নামে হয়রানি মেনে নেবেন না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকার নিমতলিতে 2010 জুনে কেমিক্যালের গুদাম থেকে আগুনে 124 জনের মৃত্যু হয়। তখনই আবাসিক এলাকা থেকে কেমিক্যালের মজুদ সরানোর দাবি ওঠে, সরকারি ঘোষণাও আসে। এর মধ্যেই 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টায় আবারও কেমিক্যালের মজুদ থেকে আগুনে এখন পর্যন্ত 72 জনের মৃত্যু। প্রমাণ হয় নিমতলির পর তেমন কিছু অগ্রগতি হয়নি। এ অবস্থায় আবারও আবাসিক এলাকা থেকে কেমিক্যাল সরানোর দাবি আর তাৎক্ষণিকভাবে নেয়া কিছু উদ্যোগের মাঝে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আলোচনা। এতে শুরুতেই কথা বলেন কেমিক্যাল ব্যবসায়ীরা। এ সময় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ, টাস্কফোর্সের অভিযানের নামে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ব্যবসা-বাণিজ্য সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা একটা প্যানিকের মধ্যে আছে। মেহরবানি করে আপনি টাস্কফোর্স বন্ধ করেন এবং আমাদের সঙ্গে বসেন। সালমান এফ রহমান কেমিক্যাল ব্যবসায়ীদের স্বার্থে কিছু সিদ্ধান্তের কথা জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেন, নগরবাসীর উন্নয়নের জন্য সব ধরনের কঠোর পদক্ষেপ নেবে সরকার। আমরা ব্যবসা বান্ধব এজন্য নয় কোনো শিল্প গোষ্ঠী কিংবা কোনো ব্যক্তি বিত্তশালী হয়ে উঠুক, এটা সরকারের লক্ষ্য নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য নয়, নগর কর্তৃপক্ষের লক্ষ্য নয়, আমারও লক্ষ্য নয়। আমরা ব্যবসা বান্ধব এজন্য যাতে এই আমাদের প্রিয় মাতৃভূমির 17 কোটি মানুষের জীবনের মান উন্নয়ন হয়। যেটা কেরানীগঞ্জে যে বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে তার পাশে 40 একরের প্লট আছে, সেটা উনি বলেছেন আমি এটা ইমিডিয়েটলি আপনার মানে ওল্ড টাউনের ব্যবসায়ীদের জন্য সেটা কিন্তু আমরা ঠিক করে দিতেছি। সেখানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা সেটার ব্যবস্থা করব। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরাতে সরকারের কাছে কমপক্ষে 6 মাস সময় চান ব্যবসায়ীরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভুল আসামি হিসেবে গ্রেফতার হয়ে পরে মুক্তি পাওয়া জাহালমের বিষয়ে নিজেদের দায় নেই জানিয়ে দুদকের প্রতিবেদন বিষয়ে অসন্তোষ প্রকাশ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন ইসলামী ব্যাংক সহ 18টি ব্যাংকের নাম এলেও সবাইকে অন্তর্ভুক্ত করছে না দুদক। যথাযথ তদন্ত না হওয়া এবং জাহালম নির্দোষ জানার পরও তার জামিন না হওয়ায় দুদককে দায় নিতে হবে বলে জানান হাইকোর্ট। মাজহার হক মানা রিপোর্ট। দুদকের দায়ের করা 33 মামলার ভুল আসামি হিসেবে কারাগারে থাকার পর হাইকোর্টের নির্দেশে 3 ফেব্রুয়ারি মুক্তি পান পাটকল শ্রমিক জাহালম। মামলার আসল আসামি সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎকারী গ্রাহক আবু সালেক। প্রায় 3 বছর দুদক এবং আদালত সহ সব জায়গায় নিজের পরিচয় জানিয়েও প্রতিকার পাননি জাহালম। বিষয়টি হাইকোর্টের নজরে এলে জাহালমের মুক্তির পাশাপাশি এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলে মঙ্গলবার প্রতিবেদন দেয় দুদক। প্রতিবেদনের নানা অসঙ্গতি নিয়ে কঠোর সমালোচনা করেন হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেছেন যে আপনারা ভিতরে বলছেন
18টি ব্যাংকের কথা, 33টি শাখার কথা, তাহলে 5টি ব্যাংক কেন? এখানে কি কোনো পিক অ্যান্ড চুজের কোনো বিষয় আছে কিনা? আদালত কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন যে কেন আপনারা এই এত সময় হয়ে গেল তারপরেও আপনারা এই বিষয়গুলোকে সঠিকভাবে আদালতে উপস্থাপন করতে পারেননি। জাহ আলম যে আবু সালেক নয়, প্রকৃত আসামি নয়, সেটি জানার পরে তার অ্যাটলিস্ট জামিনের ব্যবস্থা কেন করা হয়নি দুদকের পক্ষ থেকে, সে বিষয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। তবে দুদকের আইনজীবী আদালতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। আর আদালত বলছে যে 18টা ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের আপনি স্টেটমেন্ট দেন, কোথায় কোথায় ফোরজারি হয়েছে, 5টা ব্যাংকের আপনি নাম দিয়েছেন, তার মানে কি বাকিগুলি তো হয়নি? আমরা বলেছি সেগুলো আমরা পাচ্ছি, আমরা দিব, দায় নির্ণয় করবে আদালত। আমরা পুরো জিনিসটা, পুরো প্রসিকিউশন রিপোর্টগুলো সব কিছু আদালতের সামনে তুলে ধরছি, আদালত এটি নির্ধারণ করবে দায়টা কার। দুদকের আইনজীবী জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুদকের তদন্ত থেকে শুরু করে যাবতীয় তথ্য, ব্যাংক কর্মকর্তাদের নাম সহ 10ই এপ্রিল আবার প্রতিবেদন জমা দেবেন তারা। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মণিপুরি পাড়ায় নিজ বাড়ির ছাদে সমৃদ্ধ ছাদ কৃষি করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক। গত 18 বছর সবজি, ফুল ও ফলের দেশি বিদেশি গাছের চারাকে ছাদ কৃষি উপযোগী করার চেষ্টায় গবেষণা করছেন তিনি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। প্রায় 300 প্রজাতির দেশি বিদেশি গাছকে ছাদ কৃষির উপযোগী করে গড়ে তোলার চেষ্টায় গবেষণা করছেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক। তিনি 2001 সালে অবসর গ্রহণের পর নিজের জীবনকে শতভাগ কর্মমুখর করেছেন নগর কৃষির উন্নয়নে। ছাদ উপযোগী গাছ, ছাদে হয় এমন গাছ আমি তৈরি করি এবং ভালো উন্নত জাতের সংগ্রহ করি এবং সেগুলোকে মাল্টিপ্লাই করি, এই যে কলম টলম করে কিছু বিনা পয়সায় দিই, যেগুলো অসচ্ছল ব্যক্তি তারা তাদেরকে বিনা পয়সায় দিই, এমনকি অসচ্ছল ব্যক্তি যে প্রপাগেশন করে, যারা বংশ বিস্তার করে ভালো জাত, তার কাছ থেকে আমি কিনে নিই, নিয়ে সংরক্ষণ করে রাখি। কৃষিতে শেখার শেষ নেই, গাছ ও ফসলের কাছ থেকেও জানা যায় অনেক কিছু, এমন বিশ্বাসে নানা প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করে দারুণ এক সংগ্রহশালা সৃষ্টি করেছেন এই সাবেক কর্মকর্তা। ব্যাপী ফল ধরবে, এই যে আমি দেখেন এখানে ডালিম গাছ আমার 12 মাস ধরে ধরে, এখানে প্রচুর ডালিম ভর্তি ছিল, সেগুলো আবার নতুন করে ফুল আসবে। আচ্ছা আচ্ছা, তো এখানে আমার হলো কি, এখানে প্রচুর ডালিম ধরে থাকবে, তরবরই ধরে আছে, দেখেন বিশাল আকারে ফুল ধরে আছে এবং এটা 12 মাসই ধরে। এই যে এটা 12 মাসই সবেদা, 12 মাস ধরে, এটা 12 মাস ধরে নাগপুরি কমলা, আত্মীয় স্বজনকে সজি না কি কত যে দিই তার কোনো শেষ নাই, এটা কাউরি কাছে নাই, এটা আমার কাছে 12 মাস ধরে, এটা অর্বরই। তার এই ছোট্ট শ্যামল উঠোনটি এখন হয়ে উঠেছে পারিবারিক মেলবন্ধনের এক কেন্দ্রবিন্দুতে। অনেককে দেখি আমার বান্ধবীদের বাবা মাদেরকে, ওনারা বিদেশে গেলে কাপড় চোপড় অনেক কিছু শখের জিনিস নিয়ে আসে, আব্বু সুটকেস ভর্তি সবসময় থাকে বীজ, চারা, গাছ। নানা হচ্ছে আমাকে গাছ গিফট করে, আর হচ্ছে ও আমাকে গিফট করেছিল লজ্জাপতি, ওইটা হচ্ছে আমার ফেভারিট গাছ। আচ্ছা, ওখানে এখানে আসলে উনি মনে হয় মাছ যেমন পানিতে গেলে আরাম পায়, উনি গাছ দেখলে আরাম পায়। কৃষি ও প্রকৃতিকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত শহর গড়ে তোলা এখন সবচেয়ে জরুরি, কেননা তাতেই মিলবে বিশুদ্ধ অক্সিজেন, নগর হয়ে উঠবে বসবাস উপযোগী। শহরকে সুরক্ষিত করতে হলে গড়তে হবে অক্সিজেনের খামার, এমন লক্ষ্যেই কৃষিবিদ এনামুল হক কাজ করছেন ছাদ কৃষি নিয়ে। নানান জাতের দেশি বিদেশি ফল ফসলের পরাগায়ন করে, জাত উন্নয়ন করে ছাদ কৃষি উপযোগী নতুন নতুন জাতের উদ্ভাবন করছেন, যা আগামীতে এই ছাদ কৃষি আয়োজনকে বা ছাদ কৃষিকে অনেক বেশি সমৃদ্ধ করবে ফল ফসলে। ঢাকার মণিপুরি পাড়ার ডক্টর এনামুল হকের ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ চ্যানেল। দর্শক, এ নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন বৃহস্পতিবার বিকেল 3:05 চ্যানেল আয়ের হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানের ছাদ কৃষি পর্বে। এবারে ডাকসু নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করা, সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা, অটোমেশন এবং নিয়মিত ডাকসু নির্বাচনের অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রলীগ। হলে প্রচার চালানোর সময় ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। ভোটের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন অনেক প্রার্থী। মাসুর শাকলের রিপোর্ট।
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বুধবার সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেল পরিচিত অনুষ্ঠানে জড়ো হতে থাকেন। কেন্দ্রীয় সংসদের 25 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি প্রার্থী। আমাদের যে সম্পাদক বৃন্দ আছেন এবং সদস্য বৃন্দ আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ছাত্রলীগ নেতারা বলেন, তারা নির্বাচিত হলে জরুরি পরীক্ষা ফেলে শিক্ষার্থীদের মিছিল করতে হবে না। পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে হবে। ছাত্রলীগের প্যানেল পরিচিতির দিন প্রচার চালাতে গিয়ে বিজয় একাত্তর হলে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন ওই হলের ছাত্রদলের এক প্রার্থী। ছাত্রলীগ মনোনীত বৃহস্পতি প্রার্থী আমাকে বলে যে ছাত্রদল হলে নির্বাচনের প্রচারণা চালাইতে পারবে না, এমনকি তুই পরবর্তীতে এই হলে প্রবেশ করবি না নির্বাচনের প্রচারণার জন্য, পরে আমার ব্যাগ আমার হাত থেকে কেড়ে নেয়। প্রশাসন এবং ছাত্রলীগ দুটি একে অপরের পরিপূরক। ছাত্রলীগ প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত না প্রশাসন ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত, এই বিষয়ে আমি কনফিউজড হয়ে যাচ্ছি বারবার। একজন শিক্ষার্থীকে 38টি ভোট দিতে হবে, তাই ভোটের সময় বাড়ানোর দাবি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ অনেক প্রার্থীর। আমরা একটা জিনিসই চাচ্ছি যে নির্বাচনটা হোক, শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করুক, যেই প্রতিনিধিরা এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করা, ছাত্রদের অধিকার এবং দাবি দেওয়া কাজ করবে। সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে ভোট গ্রহণ সকলের জন্য পসিবল না, আমরা সেই কারণে ভোটের সময় বাড়ানোর জন্য আবেদন জানিয়েছি। স্বতন্ত্র জিএস প্রার্থী এআরএম আসিফুর রহমানকে সমর্থন জানিয়েছে শামসুন নাহার হলের স্বতন্ত্র প্যানেল। ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমরা ওনাকে সমর্থন জানাচ্ছি। ডাকসু নির্বাচনকে নেতিবাচকভাবে উপস্থাপন করে হিজবুত তাহরির পোস্টার নিয়ে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নামে প্যানেল প্রচারের সুযোগ নেই বলছেন প্রক্টর। যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যেটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আছে, তাদের কোনো রাজনৈতিক কাজ করার সুযোগ এখানে নেই। কারো আচরণ সম্পর্কে কোনো যদি আপনার কাছে অভিযোগ থাকে, অভিযোগই যথেষ্ট নয়, অভিযোগের সাথে প্রমাণ সহকারে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে উপস্থাপন করবেন। নির্বাচনের দিন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাস, স্টিকারযুক্ত গাড়ি, গণমাধ্যমের গাড়ি সহ শুধু অনুমোদিত পরিবহনই চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাসরুর শেখ, চ্যানেল আই, ঢাকা। এবারে উত্তাল মার্চের এই দিনে আগে থেকে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন 7ই মার্চ রেসকোর্স ময়দানে পূর্ণাঙ্গ কর্মসূচি দেবেন তিনি। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু কি বলবেন তা নিয়ে সকলের মধ্যে আগ্রহ ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে সেই বক্তৃতা শুনতে মানুষ ঢাকার দিকে আসতে থাকে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। মাত্র একদিন পর বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কি বলবেন তা শুনতে অপেক্ষায় পুরো জাতি। আন্দোলনের জোয়ারে ভাসছে সারা বাংলা। সেদিন বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িতেই ছিলেন বর্তমান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। 32 নম্বর ওই রাস্তা এবং মানুষে মানুষে সবসময় ওখানে ভরপুর ছিল। ডাক্তারে গেছে, ইঞ্জিনিয়ারে গেছে, বাংলা বিভিন্ন চাকরিজীবীরা গেছে, এমনকি সেনাবাহিনী এরও লোক, মানে দেশে না গেলেও ওখানে যাইয়া তারা বুঝতে চেষ্টা করছে যে আসলে বঙ্গবন্ধু কি করতেছেন, বঙ্গবন্ধু কি বলবেন, মানে চেষ্টা করছিল, কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি। সারা দেশ থেকে ঢাকায় আসতে থাকে হাজার হাজার মানুষ। ঢাকায় যারা আসতে পারেননি তারা আশায় ছিলেন বেতারে সরাসরি ভাষণ শোনার জন্য। বিভিন্ন জন আইসে, বিভিন্ন যে অনেকে লেখেও দিছে বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধু নিয়েছে হাতে রেখেছে, কিন্তু বঙ্গবন্ধু কিছুই দেখে নাই। কে কী লিখে দিল, কে কী বক্তৃতা দিল, অনেক বুদ্ধিজীবীও গেছে, শিক্ষকও গেছে এবং বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের লোক গেছে, এইগুন টাচ করা যায়। বঙ্গবন্ধু কিছুই বলে নেই। বঙ্গবন্ধু যেটা তার মনে গাঁথা ছিল সেইটাই তিনি ওই স্টেজে উঠে 18 মিনিটে গোটা জাতিকে তার কথা বলে দিচ্ছে। আবারও ভাওতাবাজি করতে 6 মার্চ স্বৈরশাসক ইয়াহিয়া খান এক বেতার ভাষণে আবার 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে আর বাংলাদেশের বিক্ষুব্ধ জনসাধারণকে দুষ্কৃতিকারী আখ্যা দেয়। ইয়াহিয়ার বক্তব্যের প্রতিবাদে ঢাকার রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তানের জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলার ঘটনায় 16 জন নিহত হয়েছেন। জালালাবাদের একটি বেসরকারি কোম্পানিতে করা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতুল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, প্রথমে আত্মঘাতী হামলা ও পরে গুলি করা হয়। এতে কয়েকজন রক্ষী সহ 16 জন নিহত হয়। এদের মধ্যে 2 আত্মঘাতী এবং 3 বন্দুকধারী সহ মোট 5 হামলাকারী রয়েছে। হামলায় গুরুতর আহত 4 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবার এনজিওটা বিশেষ সংবাদ। জাপানের উত্তরাঞ্চলীয় ওগা গ্রামে ফিরে এসেছে ঐতিহ্যবাহী দানব উৎসব। বরফ আচ্ছাদিত ওগায় নামাহাগি দৈত্যরা রীতি অনুযায়ী চিৎকার করে ওঠে, আছে কি এখানে কোনো দুষ্টু শিশু। তরুণ যুবাদের অভাবে কয়েক দশক আগে হারিয়ে গিয়েছিল নাগাহামি দৈত্যদের চিৎকার চাচামাচির আনন্দদায়ক এই উৎসব। গত বছর ইউনেস্কো নামাহাগির সাংস্কৃতিক উৎসবগুলোকে বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশের স্বীকৃতি দিলে আবারও জেগে উঠল এই উৎসব। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে নারী কর্মীর অংশগ্রহণ হতাশাজনক এবং এ খাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি হচ্ছে না। আইসিটি খাতে চাকরির বাজার নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে এই চিত্র উঠে এসেছে। এ খাতে দক্ষ জনবল তৈরি এবং জেন্ডার সমতা আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কৃষিমন্ত্রী। কৃষির আধুনিকায়ন বিষয়ে কর্মশালায় তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে অন্য সরকারগুলোর কঠোর অবস্থানে ছিল না। মন্ত্রী বলেন, গোল্ডেন রাইসের ক্ষতিকর দিক নিয়ে যা বলা হচ্ছে তা বিজ্ঞানসম্মত নয়, সবকিছু বিবেচনা করেই এই চালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা তুলে ধরতে খুলনা ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। বিভিন্ন প্রজাতির বিলুপ্ত প্রায় পাখিকে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রদর্শনীতে। জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের প্রদর্শনীর প্রশংসা করেন পাখি প্রেমীরা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে বদ্ধপরিকর। সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। বাংলাদেশ কনসুলেটের সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল FM বোরহানউদ্দিন। বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা সভায় অংশ নেন। প্রতিমন্ত্রী মদিনা রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত হলে সমাজে মুক্ত চিন্তা বিকশিত হয়। অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ে তথ্য কমিশনের কর্মশালায় তিনি বলেছেন, তথ্য কমিশনকে আরও শক্তিশালী করা হবে। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে জেল কোড অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জামাত নিষিদ্ধ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএনপিকে দ্রুত জামাতের সঙ্গে সঙ্গ ত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। দেশের পণ্যের বিজ্ঞাপনগুলো যাতে বিদেশে না যায় সে বিষয়ে কাজ করবেন জানান তথ্যমন্ত্রী। জামাত ইসলামকে সুস্পষ্টভাবে জঙ্গি গোষ্ঠীর সহায়ক এবং জামাত ইসলামের অ্যাফিলিয়েটেড সংগঠনগুলোর সাথে দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে প্রস্তাবে, এবং একই সাথে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বিএনপি US কংগ্রেসের এই প্রস্তাবের পর তারা জামাতের সাথে ইমিডিয়েটলি সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, এই ঘোষণা দিবে, এবং এতদিন ধরে যে জামাতকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের সাথে সরকার গঠন করেছে, সেজন্য জাতির কাছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।